সালাতে কোন অবস্থায় কোথায় দৃষ্টি রাখা সম্মত। সালাতের মধ্যে মুসল্লি ঠিক কোন জায়গাটাতে দৃষ্টি রাখবে অথবা দৃষ্টি নিক্ষেপ করবে এটা নিয়ে আমাদের ওলামাইকেরাম এখতলাফ করেছেন এবং এখতলাফ করার যথেষ্ট কারণও আছে তারা এখতেলাফ করেছেন যে মুসল্লি কি তার সেজদার জায়গার দিকে নজর রাখবে নাকি কেবলার দিকে নাকি তার স্থানের দিকে সামনের দিকে অথবা অন্য কোন দিকে এ ব্যাপারে কেরামের বিভিন্ন এখতলাফের একটা বড় কারণ হচ্ছে রাসুলুল্লা সাল্লা সাল্লাম থেকে খুবই সুস্পষ্ট বক্তব্য এখানে না আসার কারণে তারা ভেবেছেন যে কোন দিকে তাকালে একজন মুসল্লির সবচেয়ে বেশি খুশু এবং মনসংযোগ তৈরি হয় যারা যেভাবে মনসংযোগ বেশি তৈরি হয় ভেবেছেন সেভাবে তারা রেকমেন্ড করেছেন তবে সকলেই একমত যে আকাশের দিকে তাকা যাবে না তাকানো যাবে না উপরের দিকে তাকানো যাবে না কেন্লা নবী সাল্লাহ আলহ সাল্লাম সালাতের মধ্যে আকাশের দিকে তাকাতে নিষেধ করেছেন এবং সবাই এ ব্যাপারেও একমত যে এমন কোনো কিছুর দিকে তাকানো যাবে না যা সালাতের খুশুরকে নষ্ট করে দেয় যেমন কোনো চিত্রের দিকে অথবা জামার কোনো ডিজাইনের দিকে যখন মুসল্লিরা জামাতের সাথে দাঁড়ায় তখন আরেকজনের জামার দিকে বা কোর্টের সুন্দর সৌন্দর্যের দিকে যেটা তার খুশু একদমই নষ্ট করে দেয় এবং তাকে সালাদ থেকে অনেকটা বিচ্ছিন্ন করে ফেলে এক্ষেত্রে আমরা দেখি যে ইমাম করতবি আল্লাহ সুবাহান যে কাউল ফাসী ওয়াজহাকা সাতরাল মসজিদুল হারাম আর তুমি তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও এর তাফসিরের ক্ষেত্রে তিনি কিছু বক্তব্য এখানে তুলে ধরেছেন এবং বলেছেন যে ফিহাদহিল আয়া হাত লিমা দাহাবা ইলি হিমালিক কাহু যে এই আয়াতের মধ্যে একটা স্পষ্ট দলিল রয়েছে সেই মতের পক্ষে যে মতটি পোষণ করেছেন ইমাম মালিক এবং তার সাথে আরও যারা একমত পোষণ করেছেন তাদের মতের সাথে এই আয়াতের হজ্জাতের একটা সঙ্গতি রয়েছে কী মত পোষণ করেছেন ইমাম মালিক তারা পোষণ করেছেন আন্দাল মুসল্লি হকমহু আয়ান্দরা লা ইলা মাউদ এসুজৌদিহি যে মুসল্লি সে তার সামনের দিকে তাকাবে সে একজাক্টলি তার সেজদার জায়গার দিকে তাকাবে না এটাই ইমাম মালিকের অভিমত إمام ثوري، إمام أبو حنيفة، إمام شافعي، إمام الحسن بن حي تادر موت يستحب أن يكون نظره إلى موضع السجود جي سزدر جاي قد ديك مستحب شريك القاضي شريك القاضي بكهدو تابريتيني بولتن ينظر في القيام إلى موضع السجود মুসলিম যখন দাঁড়িয়ে থাকে কিয়ামের মধ্যে থাকে তখন সে সেজদার জায়গার দিকে তাকাবে অফির রুকুর ইলা মাউদ একাদামাইহি এবং রুকুর মধ্যে সে তাকাবে তার দুই পায়ের দিকে অফিস সুজুদে ইলা মাউদ আনফিহি এবং সেজদায় সে তার নাকের দিকে তাকাবে অফিল কৌদে ইলা হিজরিহি এবং বসা অবস্থায় সে তার কোলের দিকে তাকাবে তাহলে এখানে আমরা বিভিন্ন মতামত কিন্তু দেখতে পাচ্ছি এবং আরবি تيني ترى الأحكام أحكام القرآن قرآن إنما ينظر أمامه شش هم نردي فإن حنى رأسه ذهب بعض القيام المفترض عليه في الرأس وهو أشرف الأعضاء وإن قام رأسه وتكلف النظر ببصره للأرض إيكان تيني تار ماتاجه কারণ কিয়ামের মধ্যে সে সামনের দিকে তাকাবে নিচের দিকে তাকাবে না সেটাই তিনি এখানে বলতে চেয়েছেন আর যদি তার মাথা কায়েম থাকে এবং তিনি তার দৃষ্টি দিয়ে জমিনের দিকে তাকানোর চেষ্টা করেন ফাতিলকা আদিমা এটা অনেক কষ্ট ও হারাজ ওয়ামাজা আলা আলাই নাফিদ্দিন হারাজ আর আল্লাহ তালা আমাদের দিনের মধ্যে কোনো হারাজ রাখেননি অর্থাৎ তিনি মালিকী মাধবের পক্ষেই তার মতটা এখানে ব্যক্ত করেছেন আর নাইলুল তার সওকানির মধ্যে আমরা দেখি দ্বিতীয় খণ্ড একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় তিনি কিছুটা ব্যাখ্যা করেছেন এবং হাদিস নিয়ে এসেছেন এখানে তিনি বলেছেন যে নবী সাল্লাহ আলিয়াল্লাম যখন তাসাহুদে বসতেন তখন তার ডান হাত ডান রানের উপরে এবং বাম হাত বাম রানের উপর রাখতেন এবং তিনি তার সাব্বাবা এটা দিয়ে ইশারা করতে থাকতেন এবং তার দৃষ্টি ইশারা ক্রস করত না অর্থাৎ তিনি হাত দিয়ে যে ইশারা করতেন সেদিকে দৃষ্টি নিবদ্ধ রাখতেন হাদিসটি বর্ণনা করেছেন আহমেদ আবু দাউদ। তারা তিনজন বর্ণনা করেছেন নাউল আউতারের মধ্যে আমরা দেখছি যে আরও কিছু বক্তব্য এসেছে সেখানে হাদিফ নাহি ইলা রাফেল আবসর ইলা এটা উল্লেখ করা হয়েছে অর্থাৎ আসমানের দিকে দৃষ্টি নিক্ষেপ করা বা উঠানোর যে হাদিসটা নিষিদ্ধতা এসেছে সে হাদিসটা বর্ণনা করার পরে নাইল্লা মধ্যে আরও এসেছে যে এবনু বাত্তাল বলেছেন ফি হে হজাত মালিক ফি আন্না নাজার আল মুসালিয়া কুনিল্ল জাহেতুল কেবলা যে এর দ্বারা বোঝা যাচ্ছে যে কেবলার দিকে তাকাবে উপরের দিকে তাকাবে না কেবলার দিকে তাকাবে এবনু বাত্তালের মত হচ্ছে এটা ইমাম মালিকের মতের পক্ষে এই হাদিসটি সাক্ষ্য দিচ্ছে শাফি এবং কুফি আলামা কেরাম তারা বলেছেন ইয়স্তাহে ইলামাউদ এসুজৌদিহি তার জন্য মোস্তাহাব হচ্ছে তার সেজদার জায়গার দিকে তাকানো কারণ সেজদার দিকে তাকালে এটা তার খুশু এবং সালাতের মধ্যে মনসংযোগের সংযোগের অধিকও নিকটবর্তী এবং এর পক্ষে ইমাম শাফি এবং অন্যান্যরা একটা দলিল নিয়ে এসছেন যেটা ইবনু মাজা হাসান সানাদে বর্ণনা করেছেন উম্মে সালামা বিনতে আবি উমাইয়া نبي صلى الله عليه وسلم رستري ام سلاماتك آه تنبولتن كان الناس في عهد رسول الله صلى الله عليه وسلم اذا قام المصلي يصلي لم يعد بصر احدهم موضع قدميه. النبي صلى الله عليه وسلم جوكي جاكنكون مصلي آه دعاتن تكون آه تدر كارو تار دي قدم تجاوز كرتنا فتوفي رسول الله صلى الله عليه وسلم فكان الناس اذا قام احدهم يصلي لم يعد بصر احدهم موضع القبله. আর নবিসাল্লাহ আসলামের মৃত্যুর পরে যখন কেউ নামাজে দাঁড়াতেন তখনও তাদের কারো দৃষ্টি টেবলার স্থানটা তাজাউজ করতো না ক্রস করতো না ফাকানা ওসমায়ান ও ফেতনাতু ফাতলা ফেতান্নায়াসু ইয়ামিন রসেমায়ালান এরপর ওসমান ইবনা আফানের সময় কিছু যখন ফেতনা হলো তখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করলো ডান বাম দিকে তাকানো শুরু করলো অর্থাৎ তখন প্রশ্ন আসছে কোন দিকে তাকাবে তাহলে এই হাদিসগুলো বোঝাচ্ছে যে তাকানোর বিষয়টা নিয়ে আসলে সমস্যা শুরু হয়েছে ফেতনার যুগে এসে এর আগ পর্যন্ত এটা নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি আচ্ছা আর এই যে হাদিসটা যে হাদিসটা এখানে সর্বশেষ বর্ণনা করা হলো ইবনু মাজার এই হাদিসটার ক্ষেত্রে নাইল্লা আওতারের গ্রন্থকার তিনি বলেছেন ফি এস্নাইদি মুসা ইবনু আবদুল্লাহ ইবনু আবি উমাইয়া ইমুখার রাজাহু মিন আহেল কুতুব আসেতর এবনুমা ইবনুবাজা ছাড় কেউ এই রাভির হাদিসগুলো বর্ণনা করেননি তাতে এক ধরনের দুর্বলতার ইঙ্গিত তিনি আসলে দিয়েছেন তিনি আরও বলেছেন লেসা হুনাক দলিলন ইয়তা আলহিম বরং এই যে কোন তাকাবে এক্ষেত্রে এমন কোনো নির্ভরযোগ্য দলিল নেই ফলে ওলামাইকরম এই জায়গায় এখতলাফ করার সুযোগ পেয়ে গেছেন এবং বিভিন্ন মতামত তারা ব্যক্ত করেছেন আচ্ছা এক্ষেত্রে আমরা বলবো যে যেটা বলেছিলাম সহিম মুসলিমের একটা হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবীর সাল্লাহ সাল্লাম আকাশের দিকে তাকাত নিষেধ করেছেন এছাড়াও ইমাম নাসা ইমাম আহমদ ওই হাদিসটা বর্ণনা করেছেন নবিসাম বলছেন লায়ান্তিহান লায়ান্তাহিয়ান্না লায়ান্তাহিয়ান্না আকোয়ারফাউন আহম আউ লু খাফুন্না আবসোয়ারহম জনগণ অর্থাৎ লোকেরা যেন তাদের দৃষ্টি ওঠানো থেকে বিরত হয় অথবা তাদের দৃষ্টিশক্তি নিয়ে ফেলা হবে ছিনিয়ে নেওয়া হবে এ কথাটা তিনি ওয়াইদ স্বরূপ বলেছেন যাতে করে মানুষ উপরের দিকে না তাকায় এবং এতে করে সালাতের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন অমনোযোগিতা সৃষ্টি হয় এছাড়াও আমরা দেখি যে মুখারি মুসলিমের হাদিসের মধ্যে একাধিক হাদিস এসেছে যেগুলো দ্বারা বোঝা যায় সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হয় এমন কোনো দিকেও তাকানো যাবে না সেটা অবশ্য যেমন সালাতের মধ্যে যদি কারো চাদরের মধ্যে বিভিন্ন ডিজাইন থাকে বাসার মধ্যে পর্দায় বিভিন্ন ডিজাইন থাকে সেগুলোর নিষিদ্ধতার পক্ষে আসলে আমরা হাদিস পাই কারণ এই ধরনের মানে বিভিন্ন ডিজাইন কিংবা চিত্র কিংবা স্ট্রাইপের কারণে বা নানা রঙ বেরঙের কারণে মানুষের সালাতের মধ্যে তার খুশুর নষ্ট হয়ে যায় বলে সেদিকে তাকাতে নিষিদ্ধতা এসেছে যেমন আশারাদি আল্লাহ তালাম থেকে বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম একবার হামিসা নামের একটা কাপড় পরে সালাত পরলেন এটা এক ধরনের রেশমি কাপড় বা সুফি কাপড় যার বেশ কিছু দাগ ছিল স্ট্রাইপ ছিল এবং তার মধ্যে বিভিন্ন রং ছিল নবী সাল্লা সাল্লাম সালাদ পড়ে বললেন এই কাপড়ের এই যে রঙগুলো বা দাগগুলো এগুলো আমাকে অমনোযোগী করে ফেলেছে তোমরা এটা নিয়ে আবু জাহামের কাছে যাও অর্থাৎ আমের হদাইফা আবু জাহাম তার কাছে যাও এবং তাকে বলো জন্য এটার পরিবর্তে আনবাজানিয়া আরেকটা চাদর যেটার মধ্যে কোনো এরকম স্ট্রাইপ নাই একরঙা সেটা যেন দিয়ে দেয় তো এ হাদিসের ব্যাখ্যা আমরা সকলেই জানি যে এখানে নবী সাল্লাহ হামিজার বিভিন্ন রঙ বেরঙের কারণে তার দ্বারা যে সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সে কারণে তিনি এমন কাপড়ের নির্দেশ দিয়েছিলেন যে কাপড় দ্বারা মনোযোগ নষ্ট হবে না এর দ্বারা বোঝা যায় যে সালাতের মধ্যে এদিক ওদিক তাকানো কিংবা এমন দিকে তাকানো যাতে সালাতের মনোযোগ নষ্ট হয় সেটা জায়জ নেই বা সে ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে তাহলে কোন দিকে তাকাবে ওলামাইকার এক্ষেত্রে বলেছেন সাধারণত এখানে কয়েকটা মত আমরা পাচ্ছি সে তার নিচের দিকে যে যদি সহজভাবে তাকাতে পারে সেদিকে তাকাবে সেজদার দিকে অথবা সামনের দিকে এটা এ ব্যাপারে আসলে সে স্বাধীন এক্স্যাক্টলি এটা আরোপ করা যাবে না যে না তাকে সেজদার দিকে সার্বক্ষণিক তাকাতে হবে বরং ও আমাদের একতলাপ দ্বারা বোঝা যাচ্ছে যে তার খুশু যেদিকে তাকালে সবচেয়ে বেশি হবে সেটা সে করতে পারে এমনকি এবদুল কাইম রাহমাহুল্লাহ তিনি বলেছেন যা ওকাল মানে একজন লোক চোখ খুলে রাখবে নাকি চোখ বন্ধ রাখবে এক্ষেত্রে এবদুল কাইয়েম সেখানে মত প্রকাশ করেছেন যে তাকানোর বিষয়টা সে আদৌ যদি তাকাতে না চায় তাহলে কি কোনটা ঠিক হবে বললেন যে যদি চোখ খোলা রাখলে তার খুশুর নষ্ট না হয় তাহলে আবদাল হচ্ছে চোখ খোলা রাখা আর যদি চোখ খুলে রাখলে সে এদিক ওদিক চোখ যাওয়ার কারণে তার খুশুটা নষ্ট হয় ও ইনকেন ইয়াহুল উবাই না হুয়াবাই না লিমা ফি কিবলা তিহি মিনা আও ও তাজুইক ও গিহি মিমা ইউসা উইসো আলাই হে কালবা ফাহুনা কালা ইউক রাহতাক আন যে তার সামনে নানা রকম রং বেরং আছে তারপরে এমন কিছু আছে যেটা দ্বারা সে ডিস্টার্ব ফিল করে তার অন্তরটা ডিস্টার্বড হয়ে যায় তাহলে তিনি বলছেন চক্ষু বন্ধ রাখাটাও এখানে মাকরুহ নয় এ দ্বারা আসলে ডিসকাশন থেকে যেটা বোঝা যাচ্ছে তাতে আমরা সুনির্দিষ্টভাবে একদমই কারো উপর কোনো কিছু ইম্পোজ না করে যেটা রাজে সেটা আমরা বলতে পারি এবং যেটা তার হদুরের পক্ষে সহায়ক হবে সেটাও আমরা রেকমেন্ড করতে পারি